আমাদের দিক থেকে আমরা 100% চেষ্টা করব শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি পালন করার জন্য। বাদ জহর সেন্ট্রাল মসজিদ থেকে ওখান থেকে আমরা করব ইনশাল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচি প্রত্যেকটা জেলা কেন্দ্রে আগামীকাল কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সকল রাজবন্দীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর প্রতিবাদে আগামীকাল সারা দেশের জেলা শহরে যে প্রতিবাদ মিছিল আছে সেই মিছিল করার জন্য বগুড়া জামাতের পক্ষ থেকে যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা জামাতের আইনজীবীদের আইনজীবী আজকে মহোদয় জেলা পুলিশ সুপার মহোদয়ের অফিসে এসেছিলাম, আমরা তাদেরকে একটা লেটার অফ রিকোয়েস্ট দিতে যেন আমাদের এই প্রোগ্রামে তারা সহযোগিতা করেন, সার্বিকভাবে সহযোগিতা করেন। জেলা সুপার মহোদয় এখানে নাই, ডিএই ওয়ান জেলা সুপার মহোদয়ের পক্ষের থেকে আমাদের আবেদনপত্রে একটা কপি নিলেন, আমরা তাদের সহযোগিতা চেয়েছি, এটাই শুধু। তারা নিলে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলেন, অবশ্য আমাদের রিসিপ্টটা লিখে দেন নাই, এগুলো কথা বলছেন, আমরা পরে জানাই দেবো, আমাদের মোবাইল নাম্বার আছে, প্রোগ্রামটার ব্যাপারে তাদের কী দৃষ্টিভঙ্গি তা আমাদের পরে জানাই দেবেন। আমাদের দিক থেকে আমরা 100% চেষ্টা করব শান্তিপূর্ণ আমাদের কর্মসূচি পালন করার জন্য। এক্ষেত্রে প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে আমরা এটা নিশ্চয়তা দিতে পারি যে গতদিন যে আমরা কোরআন অবমাননার প্রতিবাদে যে মিছিলটা করেছিলাম বড় মিছিল সেটা যেমন শান্তিপূর্ণ হয়েছে, আগামীকালের মিছিলও বগুড়ায় শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ। আগামীকালের মিছিল কখন বা কোথা থেকে হতে পারে এবং আনুমানিক এখানে বাদ জহর সেন্ট্রাল মসজিদ থেকে, সেন্ট্রাল মসজিদ দক্ষিণ চত্বরই বলা হয়েছে, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে ওখান থেকে আমরা করবো ইনশাল্লাহ, এবং আমরা 1,500 লোকের সমাগমের চিন্তা করছি আর কি। জামাতের পক্ষ থেকে শহর জামাত গতদিনে কিন্তু আপনাদের ব্যানার ছিল না, এবার কি আসলে আপনাদের ব্যানার? আমাদের যদি প্রোগ্রাম অনুভূত হয় তাহলে প্রোগ্রাম বললে আমরা তো জামাতের পক্ষে থাকি, গতদিন তো আমরা আমাদের সেই জামাতের পক্ষে থেকে অনুমতি দেওয়া হয়নি, যার ফলে আমরা ব্যানার ব্যবহার করতে পারিনি। এবার যদি অনুমতি না পান? এবার অনুমতি না হলে আমরা আমাদের এই যে আজকে যে এখানে যে কথাবার্তা হলো মত বিনিময় হলে এই ইয়েটা আমাদের নেতৃবৃন্দ জেলা শহর নেতৃবৃন্দকে জানাবো, তারা পরবর্তী চিন্তাভাবনা করে কী করবেন, মিছিলে ব্যানার ব্যবহার করবেন কি না এবং কতজন আসবেন, কী সমস্যা বা করবেন কী করবেন, এটা তার সিদ্ধান্ত নেবেন। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, দেখুন বগুড়া জেলাটা এখন তিন ভাগে ভাগ হয়েছে, উপজেলা সমূহ তারা পূর্ব উপজেলা পুরো জেলা কন্ট্রোল করে, পশ্চিম উপজেলা পশ্চিম জেলা কন্ট্রোল করে, মূলত আগামীকালে প্রোগ্রামটা জেলা শহর কেন্দ্রিক, কাজেই শহরেই হবে, অন্য জায়গায় তো হওয়ার সম্ভাবনা কম, আমার এর চেয়ে বেশি জানা নেই।